আচ্ছা, যেটা আজকের আমাদের টপিক সেটা হলো যে আপনার ইনফোগ্রাফিক সাবমিশন। ইনফোগ্রাফিক সাবমিশনটা কি এটা দেখি আমরা। ইনফোগ্রাফিক সাবমিশনটা হলো, ধরুন অনেক সময় আপনারা দেখেন না যে একটা পিকচারের মধ্যে মোটামুটি একটা শর্টকাট কিছু ডেসক্রিপশন দেওয়া থাকে, পিকচারের মধ্যে মানে মোটামুটি কিছু তথ্য পিকচারটার মধ্যে থাকে, আর বাকি জিনিসগুলো ওই পিকচারের উপর ক্লিক করলে একটা ওয়েবসাইটে চলে যায়, তাই না? বিশেষ করে অনেক সময় দেখবেন যে গুগলের মধ্যে, হ্যাঁ গুগলের মধ্যেই যদি আপনি দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। ধরুন আমি যদি একটু গুগল করি, ধরেন আমি দিলাম এসইও দিয়ে সার্চ দিলাম, এসইও সার্চ দেওয়ার পর আমি যদি ইমেজে যাই, এসইও রিলেটেড যত ইমেজ আছে সব এখানে শো করতেছে, তাই না? এখন ধরুন আমি এই যে এটা একটা ধরেন একটা পিকচার, এই পিকচারটাতে যদি আমি একটু ক্লিক করি, তাহলে একটা খেয়াল করেন একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, খেয়াল করছেন? একটা ওয়েবসাইটে চলে আসছে না? এই যে আমি কি করছিলাম, প্রথমে গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি এসইও দিয়ে, আমার এসইও রিলেটেড কিছু পিকচার দরকার, তো এসইও দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমি অনেকগুলো পিকচার পেলাম, তার মধ্যে এই পিকচারটা আমি চয়েস করছি, অথবা আমি ধরেন এই পিকচারটা যদি চয়েস করি, এখানে আসলো, আমি চাইলে পিকচারটা এখান থেকে সেভ করতে পারি, পারি না? আবার যদি আমি চাই যেন একটি পিকচারটা, অনেক সময় অনেকে আসে না যে পিকচারটা একটু বড়ো করে দেখতে চায়, তাহলে বড়ো করে দেখতে চাইলে কী করবে, পিকচারের গায়ে ক্লিক করবে। পিকচারের গায়ে ক্লিক করলে আলটিমেটলি কিন্তু পিকচারের যে ল্যান্ডিং পেজ, যেটা মানে আমাকে যেটাতে আমার ডেস্টিনেশন মানে যে সাইটটা আমি মানুষ জনগণকে ভিজিট করাতে চাচ্ছি, তখন কিন্তু ওই সাইটের সাথে কী হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই যে দেখেন, তার মানে এই পিকচারটা গুগলে ছিল না, সে এই পিকচারটা দিয়ে কিন্তু আমাকে তার সাইডে নিয়ে আসে, তার মানে কি সে এটাকে বলা হয় ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক সে এই পিকচারটা একটা ইনফোগ্রাফিক ডিজাইন করছে, সেই ডিজাইনটা দিয়ে গুগলে একটা ব্যাকলিংক করছে, সেই গুগল থেকে আবার আমি আমার সাইডে আমি ট্রাফিক পাচ্ছি, বুঝতে পারছেন? এই ডিজাইনটা ওর করা, কার করা? এই এই ওয়েবসাইটে এই সাইডের যে মালিক। আমরা ইমেজে গেছিলাম, ইমেজ থেকে শুধু ছবি দেখার কথা ছিল, ছবি দেখার কথা ছিল, কিন্তু আমরা ছবির সাথে টেক্সটটা পেলাম, প্লাস ওর সাইডে এই ওর সাইডেও চলে গেলাম। ওর উদ্দেশ্য এই যে ব্যক্তি এই পিকচারটা গুগলে দেশে, সে কিন্তু এমনি এমনি দেয় না, তার উদ্দেশ্য ছিল এটাই যে হয়তোবা আমরা গুগলে আপনি আমি হয়তোবা একটা গুগলে এসইও রিলেটেড একটা পিকচার খুঁজতে গেছিলাম, এখন আমরা এরকমই তো একজনে আমি শুধু এসইও পিকচার খুঁজতেছি না, এরকমই লক্ষ লক্ষ মানুষ পিকচার খুঁজতেছে, তো 100,000 মানুষ যদি এরকম পিকচার খুঁজে, তার মধ্যে অ্যাটলিস্ট 100 জন মানুষ হইলেও তো এটার মধ্যে ক্লিক করবে, করবে না? তার মানে সে 100 ভিজিটর পাইয়ে গেল। তার মানে কি, আপনারা এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন, যখনই জন এই এটা আমি ক্লাস শুরুর দিনই বলছিলাম যে নিজেকে ব্র্যান্ডিং করা শিখুন, আপনার যে পিকচারটা আপনি ফেসবুকে যখন দেন সেটাও যাতে পিকচারের একটা নাম থাকে, একটা অল্টার টেক্সট থাকে, তাতে কি হবে ওই আপনার পিকচারের গায়ে ক্লিক করলেও কিন্তু মানুষ আপনার সাইডে চলে আসতে পারে, পারে না? তার মানে যত পিকচারই যখনই দেন না কেন বা যাই সৃষ্টি করেন না কেন, তার পিছনে একটা উদ্দেশ্য রেখেই আপনারা কী করবেন, কাজ করবেন। যারা এসইও এক্সপার্ট তাদের এটাই করা উচিত, মানে আমি যাই করি না কেন সব কিছুর পিছনে আমার একটা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে? এই যে ব্যক্তিটা করছে, কী করছে, কিছুই করি না, একটা সুন্দর একটা পিকচার করছে, একটা ফ্ল্যাট কিছু দুই তিনটা তথ্য তথ্য দিয়ে গুগলে সাইডে দিছে, বাট এখন এই পিকচারটার উপরে যদি সারা ওয়ার্ল্ড মিলাইও যদি মাসে ধরেন 10,000 ক্লিক পড়ে, সেখান থেকে অ্যাটলিস্ট 100-200 ভিজিটর তার সাইডে যাবে না? আমি ক্লিক তো করছিলাম এটার অ্যাকচুয়াল পিক্সেলটার জন্যই তো আমি ক্লিক করছি, নাহলে তো আমি ক্লিক করতাম না, তো আমি অ্যাকচুয়াল পিক্সেলটা এখন এখানে পাচ্ছি না। এখন এখান থেকে আমি চাইলে যদি সেভ করি, সেভ ইমেজেস, তখন কিন্তু আমার অ্যাকচুয়াল পিক্সেলটা আমি পাচ্ছি, তাহলে এই পিকচারটার কারণে কিন্তু তখন সে এই সাইডে আসলো। এখানে আইসা দেখেন আরও কিছু জিনিস সে কিন্তু এখানে পাচ্ছে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এই যে ক্রাউলিং, ইন্ডেক্সিং, এক্সিকিউটিভগুলো আমি পড়াইছিলাম না, মনে আছে প্রথমে যে আমি থিওরিটিক্যাল ক্লাস নিয়েছিলাম, এই যে ডাটা ক্রাউলিং কি, ইন্ডেক্সিং কি, হেডিংস, পেজ টাইটেল, মেটা ট্যাগ, এখানে কিন্তু তার মানে কি আপনি এখানে তথ্য সম্ভার একটা ওয়েবসাইটও পাইলেন না? এই ওয়েবসাইটটি কি আপনি আগে চিনতেন? চিনতেন না। কির মাধ্যমে চিনলেন? এই পিকচারটার মাধ্যমে চিনলেন। এখন কিন্তু আপনি এই পিকচারটা যখন একবার, এখন যেমন ধরেন আমি কিন্তু এটা চিনতাম না, আসলে অনেকে সেই আমি চিনতাম, এখন যখন দেখতেছি এখানে কিছু এসইও রিলেটেড কিছু কথাবার্তা আছে, আমি কী করবো, এই ওয়েবসাইটটা কিন্তু এখন আমি সেভ করে রাখবো, সেভ করে রাখিয়ে আমি
সেভ করে রাখবে, পরবর্তীতে কোনো এসইও রিলেটেড কোনো টপিক দরকার হলে কিন্তু আমি এটা ভিজিট করে ওখান থেকে কিছু ডাটা নিয়ে আমি আমার কাছে রেখে ফেলি। তার মানে কি, একটা পিকচারের মাধ্যমে আমি একবার ঢুকলাম, এরপর তো বারবার আমি ঢুকতেছি, মানে কাজ কিন্তু ছোট্ট কাজ বাট এফেকশন কিন্তু অনেক বড়। দিস ইজ দ্য ইনফোগ্রাফিক সিস্টেম, ঠিক আছে? এটা একটা প্রসিডিউর ইনফোগ্রাফিকের। এখন ইনফোগ্রাফিক আপনারা কীভাবে করবেন? আপনারা তো যারা, আরেকটা জিনিস আমি বলে রাখি, এসইও মানেই কিন্তু এই নয় যে শুধু মার্কেটিং করে, এসইও যারা শিখে এসইও যখন জানে তাদের সব কিছু জিনিস একটু একটু করে জানতে হবে। হ্যাঁ, ব্যানার বানাইতে জানতে হবে, তার মানে ব্যানার বানাই দিলে আপনি কী কী করতে হবে, গ্রাফিক্স ডিজাইন জানতে হবে। আর গ্রাফিক ডিজাইন তো অনেক বড় একটা বিষয়, সেটা কি আপনি পারবেন? পারবেন না। সেই জন্য অ্যাটলিস্ট কীভাবে একটা ব্যানার বানাইতে হয়, কীভাবে একটা পিকচারের একটা টেক্সট লিখতে হয়, এটা কিন্তু বাধ্য আপনি শিখতে, তাই না? এখন যদি আপনি গ্রাফিক ডিজাইনের টুকটা কাজ জানেন তাহলে না আপনি এরকম একটা পিকচার বানাতে পারবেন, যদি না জানেন তাহলে আপনি কি ইনফোগ্রাফিক করবেন না করবেন? সেটার জন্য আপনার কিছু সিস্টেম আছে, কিছু ইনফোগ্রাফিক সাইডও আছে, যেমন পিন্টারেস্টে সবগুলো তো ইনফোগ্রাফিক, সব ইনফোগ্রাফিক, রাইট? ধরুন আমি একটা সাইট বললাম আপনাদের ডেইলি ইনফোগ্রাফিক, এই যে এটা কিন্তু আপনার সবগুলো এখানে ইনফোগ্রাফিক, মানে ইনফোগ্রাফিক করা, মানে এখানে আপনি ইনফোগ্রাফিক সাবমিট করতে পারবেন। আপনি যে কোনো একটা টপিক্সের নিয়ে একটা পিকচার বানাবেন, সেই পিকচারটার গায়ে এরকমই তিন চার লাইন লিখে দিবেন, মানুষ যখন দেখেন এখানে ক্লিক করবে তখন সে তার মেইন কন্টেন্টে চলে আসতেছে, এবং এখানে দেখবেন যে কোনো একটা জায়গায় তার ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের উদ্দেশ্য না, মানে ইনফোগ্রাফিকের সাইট আপনি যদি গুগলে সার্চ দেন যে বেস্ট অফ ইনফোগ্রাফিক সাবমিশন সাইট, অ্যাভেলেবেল হাজার হাজার ইনফোগ্রাফিক সাইট পাবেন। আমার এটা একটা ভালো একটা ইনফোগ্রাফিক সাইট, সেজন্য আমি আপনাদেরকে দেখালাম। বাট এখন কথা হলো যে আপনারা ইনফোগ্রাফিক বানাবেন কীভাবে, তাই না? আচ্ছা, এখন আসেন আমি একটা সাইট বলি, ইজিলি এটা একটা ডট এলআই আর কি, মানে হ্যাঁ ডট এলআই, এটা একটা ইনফোগ্রাফিক সাইট। এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আমি রেজিস্ট্রেশন করা আছি, সেই জন্য অলরেডি আমি লগ ইন হয়ে আছি। আপনাদের জাস্ট সিম্পলি একটা রেজিস্ট্রেশন করতে হবে, সাইন আপ করে নিতে হবে। আচ্ছা, সাইন আপ করাটা আমি না দেখাই, কারণ এই সাইন আপ করা দেখানো বারবার, এটা এখানে দেখেন অনেক ধরনের ট্যাম্পলেট আছে না, এগুলো কিন্তু সব ইনফোগ্রাফিকের ট্যাম্পলেট। এখন আপনি আপনার পছন্দের মতন যেটা আপনার প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে কিওয়ার্ড, সেই রিলেভেন্ট কিওয়ার্ড দিয়েও চাইলে আপনি এখান থেকে কি খুঁজে বের করে নিতে পারেন। বুঝতে পারছেন? তো ধরেন আমি একটা যে কোনো একটা চয়েস করি, এই যে ধরেন, এই ধরনের আমি একটা বেবি রিলেটেড একটা ইনফোগ্রাফিক ট্যাম্পলেট আমি চয়েস করলাম। এই যে দেখেন আমি একটা ক্লিক সিলেক্ট করার পর এখানে চলে আসছে না? এখন খেয়াল করেন, এই যে দেখেন এখন প্রত্যেকটা অপশন, এই যে প্রত্যেকটা অবজেক্ট এখান থেকে চেঞ্জ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন? ধরেন আমি যদি হ্যাঁ যাবে পিকচার সরাই যাবে, এই যে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে আপনি যদি এটা ডিলিট করে আপনি অন্য কিছু দিতে চান পারবেন। এই যে এখান থেকে আপনার অপশন আছে যে অবজেক্টস, টেম্পলেটস, মিডিয়া, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে, এই যে। বুঝতে পারছেন? তারপরে এই যে ড্র শেপস, টেক্সট, আপনি যদি কোনো নতুন টেক্সট অ্যাড করতে চান, হেডার দিতে চান, আপনি এখানে দিতে পারবেন। সব কিছু এখানে আসছে, মানে রেডিমেড করা। এই যে ধরুন আমি যদি এখন এটাকে একটু সরাই দিই, সরাই দিলাম, এখন আপনি নতুন যদি টেক্সট আনতে চান, এই যে টেনে নিয়ে আসছি আর কি। এখন ধরেন আপনি দিতেছেন এটা এসইও লার্নিং টিপস নামে একটা ইনফোগ্রাফিক করবেন, আসছে?
এটাকে টানে যদি আপনি মাঝখানে নিয়ে আসতে চান অনলাইন, এটাকে যদি আপনি একটু কালার করতে চান, কালার করার অপশন আছে না, এই যে কালার, এটাকে যদি আমি এই কালার দিই চলে আসছে, বড় ছোট যা ইচ্ছে তাই করতে পারতেছেন এখান থেকে, ব্যাপারটা বুঝছেন? এই যে এখন এরপরে যদি আপনি প্রত্যেকটা অবজেক্ট, এখন ডিপেন্ড করে আপনার ডিজাইনটা আপনি কত সুন্দর করতে চান, সেভাবে আপনার ডিজাইনটা আপনি এখান থেকে আপনার পছন্দ মতো করতে পারেন। ধরুন আপনি যদি এটাকে রান্নাগুলো সব না রাখতে চান, তাহলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। তো এখানে আমরা প্রথম ক্লাসের দিকে আমরা কতগুলো স্টেপ দেখাইছিলাম না, যে এসইও স্টেপ কি, কিওয়ার্ড রিসার্চ, তারপর অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং, তো এটাকে এই সার্কেলে নিয়ে আসা যায় না? দেখেন তাহলে আমরা কি এখানে লিখবো, কি এখানে আমরা এসইও লিখি, SEO steps. ঠিক আছে, এবার এটা এটা কি দিব, ফার্স্ট স্টেপ কি দিব, হ্যাঁ কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ দিলাম, এটাকে তারপর এটাকে দিলাম কম্পিটিশন অ্যানালাইসিস, ঠিক আছে, এভাবে পারবেন না? মানে বিষয়টা তো বুঝছেন না, কারণ ধরেন আমি এগুলো যা যা রাখার সেটা রাখলাম, বাকিগুলো আমি এভাবে আমার মতো করে একটা ইনফোগ্রাফিক বানাইলাম। এখন এটা বানানোর পরে এখানে দেখেন আছে কি, সেভ অপশন আছে, আপনার এখান থেকে এটার একটা নাম দিবেন SEO লার্নিং টিপস, তারপর সেভ। ওকে, সেভ হয়ে গেছে। এখন আপনি যদি চান শেয়ার করতে, যে দেখেন এখানে শেয়ার আছে, তারপর আমি এখানে হোমে যাই, এটাকে বের হয়ে গেলাম, কেমন এই যে এখানে চলে আসছে, দেখেন এই যে এখানে চলে আসছে। এরপর এখান থেকে এখন আপনি কাজ শুধু কি করা, শেয়ার করা, কোথায় শেয়ার করবেন, ফেসবুকে করবেন, টুইটারে করবেন, গুগলে করবেন। ফেসবুকে করলাম, তাহলে এখানে একটা ব্যাকলিংক হয়ে গেল না, আপনার সাইটে চলে যাবে, বুঝতে পারছেন? দ্যাট ইজ দ্য ইনফোগ্রাফিক করার একটা ওয়ে, আমি জাস্ট এটা ইজিলি দেখাইলাম। আপনার আরও একটা আছেন, লিখে নেন ক্যানভা, ক্যানভা CANVA ক্যানভা, ক্যানভা অনেক বহুল প্রচলিত, ক্যানভা আছে, ভিজুয়ালি আছে, ইজিলির জায়গায় আছে ভিজুয়ালি, visual.ly ভিজুয়ালি। এটা হলো আপনার ইনফোগ্রাফিক প্রসিডিউর। তারপরে আবার নর্মালি যেটা করা, মানে বেশি এটার দিলো ফ্রি ভার্সন অনেক ঝামেলা করে লিঙ্কিং করতে, আবার অনেক সময় দেবে না লিঙ্ক করতে, বলবে যে অনেকগুলো করে ফেলছে, ওই যে প্রো অলরেডি করে ফেলছে, গো প্রো মানে কিনতে বলতেছে আমার কাছ থেকে আর কি। তো মোটামুটি ফ্রি ইউজ করতে গেলে একটু ঝামেলা হয়, তো সেক্ষেত্রে বেস্ট প্রসিডিউর হলো যে অ্যাটলিস্ট আপনার কী বলে এটাকে, এই গ্রাফিক্সের অ্যাটলিস্ট একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কীভাবে আইকন টাইকন বসাইয়া সেভ করা যায়, ওইটা যদি করতে পারেন দ্যাট ইজ দ্য বেস্ট। ডাইরেক্ট সেভ করে ডাইরেক্ট আপনার যেখানে মনে হয় সেখানে শেয়ার করতে পারেন, আর এখানে তো শেয়ারিংয়ের লিমিটেশন আছে,
তাই না? এখানে তো লিমিটেশন এই যে আমি ইজিলি দিয়ে দিলাম ছবিটা নিয়ে গেল তখন লিংকটা কিভাবে সেট করব কোথায় সাপোজ ছবিটা নিয়ে আমি গ্রাফিক্সে কাজ করলাম কাজ করে আপলোড দিলাম হ্যাঁ গ্রাফিক্সে যখন না পিকচারটা যখন আপনি আপলোড করবেন কোন জায়গায় আপলোড করবেন এটা একটা ডিপেন্ড করতেছে আপনার গুগলে আপনি আপলোড করতেছেন তো গুগলে আপলোড করলে তো আপনি গুগল ডকের আপনার ইয়ে আছে লিংক দেওয়ার অপশন আছে ওখানে আমি আপনাদের ওয়ার্ডপ্রেসের কাজটা দেখাইছিলাম যে একটা পিকচারকে কিভাবে লিংক করতে হয় ব্লগ পোস্টে দেখাইছি যে পিকচারকে হ্যাঁ ব্লগ পোস্টে যেটা সেম থিং যে পিকচারের গায়ে ক্লিক করে আপনি যখন আপলোড করবেন না পিকচারটাকে সিলেক্ট করে আপনি লিংক বানাই দিলেই আপনি ওটা লিংক হয়ে যাবে আচ্ছা এটা আমি অন পেজ অপটিমাইজেশন দেখাবো আপনাদের টেনশন করার কিছু নাই আচ্ছা তাহলে ইনফোগ্রাফিকটা বুঝে গেছে নাকি তার ইনফোগ্রাফিক ইম্পর্টেন্স তো বুঝছেন যে আপনার যত বেশি আপনি সাইটে ইনফোগ্রাফিক এখানে দুইটা বিষয় একটা হলো যে কোন কোন সাইটে ইনফোগ্রাফিক ফ্রি বানানো যায় আর কোন কোন সাইটগুলোতে ইনফোগ্রাফিক সাবমিশন করা যায় তার মধ্যে গুগল এক নাম্বার এরপরে আপনার এই যে ডেইলি ডেইলি ইনফোগ্রাফিক সাবমিশন একটা দেখালাম এরকম জাস্ট গুগলে সার্চ দিবেন যে ইনফোগ্রাফিক সাবমিশন সাইটস এটা লিখে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে আপনাদের রেজাল্ট দিবে যেগুলো সবই ইনফোগ্রাফিক যে 100 প্লাস ইনফোগ্রাফিক সাবমিশন সাইটস টু সাবমিট ইনফোগ্রাফিক্স এগুলোতে আপনারা আপনাদের পছন্দের ইনফোগ্রাফিক সাবমিশন করতে পারবেন আপনারা যতগুলো সাইট এখানে আছে এই যে একসাথে চলে আসছে অনেকগুলো দেখছেন ইনফোগ্রাফিক ডাটাবেস তারপর ইনফোগ্রাফিক ডিরেক্টরি ডট কম অল ইনফোগ্রাফিক্স ডট ওআরজি এগুলোতে সবগুলা এই যে কিছু কিছু আছে পেইড কিছু কিছু আছে এই যে ফ্রি কিছু আছে এই যে ফ্রি আছে হ্যাঁ ফ্রিও আছে পেইডও আছে দুইটাই আছে এখান থেকে যেগুলো যেগুলো ফ্রি ওই ফ্রি ফ্রিগুলোতে আপনাদের কী কী করতে হবে ইনফোগ্রাফিক সাবমিশন করতে হবে ওকে তাহলে ইনফোগ্রাফিক সাবমিশনটা গেল এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আপনার আচ্ছা আর এস এস সাবমিশন আর এস এস ফিড এই জিনিসটা কেউ শুনছেন হট ডোমেইন বাই আর এস এস আর এস এস কে দুইটা বলা হয় দুই নামে বলে একটা হলো যে রিচ সাইট সামারি আর একটা হলো রিয়েলি সিম্পল সিন্ডিকেশন কি একটা হলো রিচ সাইট সামারি আর একটা হলো রিয়েলি সিম্পল সাবমিশন সিন্ডিকেশন সরি ওকে আর এস এস আর এস এস এর কাজটা কি অত্যন্ত জনপ্রিয় এবং সবচেয়ে ইফেক্টিভ অফ পেজ অপটিমাইজেশন ইস আর এস এস সাবমিশন নিউজ পত্রিকাগুলো আছে না নিউজ পেপাররা তারা প্রত্যেকটা নিউজের মধ্যেই তারা কী করে আর এস এস ফ্রি সাবমিশন করে রাখে কেন এটা কী জন্য করতে হয় করতে হয় ধরেন আপনি চাচ্ছেন যে বিবিসি নিউজ বিবিসি বাংলার যত নিউজ আছে সব নিউজ আমি চাচ্ছি আমার ওয়েবসাইট থেকে মানুষ পড়ুক কেন চাচ্ছেন কারণ আপনার ওয়েবসাইটে যদি খুব বেশি পরিমাণ নিউজ থাকে জনপ্রিয় নিউজগুলো থাকে তাহলে এমনিতেই আপনার সাইটে মানুষ কী হবে ভিজিটর আসবে আসবে না ওকে তাহলে আপনাকে কী করতে হবে বিবিসি বাংলা থেকে আপনার একটা আর এস এস ফিড নিয়ে সেটা আপনার ওয়েবসাইটে কী করতে হবে বসাই দিতে হবে তাহলে ওই বিবিসি নিউজ আজকের যতগুলো নিউজ পাবলিশ করবে সব নিউজগুলো অটোমেটিকলি আপনার সাইটে কী হয়ে যাবে চলে আসবে এটা আপনার ম্যানুয়ালি কিছু করার দরকার নেই বুঝতে পারছেন এটা হলো আর এস এস ফিড সাবমিশন বলা হয় আবার কিছু কিছু সাইট আছে যারা তাদের কাজই হলো শুধুমাত্র আর এস এস নিয়েই বিজনেস করে কীভাবে
ধরুন এর মধ্যে উল্লেখযোগ্য একটা আছে ফিডলি, ওয়ার্ল্ড একটা জনপ্রিয় একটা আরএসএস রিডার, এটাকে বলা হয় আরএসএস রিডার। একটা জিনিস হলো আরএসএস সাবমিশন আর একটা হলো আরএসএস রিডার। আরএসএস রিডার তারা কি করে, তারা শুধু এই ব্যবসাটাই করে, সারা ওয়ার্ল্ডের যত জনপ্রিয় নিউজ পেপার বা যতগুলো আর্টিকেল সাইট আছে সবগুলার আরএসএসগুলো তারা তাদের সাইটে এই না কী করে রাখে, ফিট করে রাখে। যাতে এখন ধরেন আপনি কী করলেন, দ্য গার্ডিয়ান নামে একটা নিউজ পত্রিকা আছে ওয়ার্ল্ড এর না, তাই না? এখন আপনি যদি গার্ডিয়ানের কোনো একটা আর্টিকেল পড়তে মনে চায় বা একটা নিউজ পড়তে চায় তাহলে আপনাকে কী করতে হবে, দ্য গার্ডিয়ান ডট কমে যেতে হবে। আবার আপনি বিবিসি বাংলা বা বিবিসি নিউজে যদি একটা নিউজ পড়তে চান তাহলে আবার বিবিসি নিউজে যেতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জায়গায় যেতে হচ্ছে না? এই জন্য তাদের এই পরিশ্রমটা দূর করার জন্য একটা সুযোগ কাজে লাগাইছে কারা, ফিডলি। ফিডলি কী করছে, গার্ডিয়ান থেকেও আরএসএস ফিড এনে তার এখানে সেট করে রাখছে, আবার আপনার বিবিসি বাংলা থেকেও সেট করে রাখছে, তারপরে আপনার এজাইন আর্টিকেলস থেকেও তার ফিড নিয়ে সেট করে রাখছে। তার মানে কি, এখন আপনি শুধু ফিডলিতে গেলেই কিন্তু আপনি গার্ডিয়ানও পাচ্ছেন, বিবিসি বাংলাও পাচ্ছেন, এজাইন আর্টিকেলসও পাচ্ছেন। তাহলে কি আপনার আলাদা আলাদা সাইটগুলোতে যাওয়ার দরকার আছে? আপনার ওয়েবসাইট ভারী হবে না, কারণ আপনার ওয়েবসাইটটা এখানে ভার্চুয়ালি, ভার্চুয়ালি আপনার ওয়েবসাইটটা মানুষ ভিজিট করতেছে, বাট আপনি যখন ডিটেলস পড়তে যাবেন তখন কিন্তু সে ঠিকই বিবিসি বাংলাতে নিয়ে যাচ্ছে আপনাকে। জাস্ট আপনি একটা পপ আপ নিউজ দিচ্ছেন তাকে, বিষয়টা ক্লিয়ার? তার মানে কি আরএসএস ফিড করাটাও উপকারিতা আছে, আবার আরএসএস সাবমিশন করাটাও কি উপকারিতা আছে। ওকে, তাহলে ধরুন আমি যদি একটু চিন্তা করি, ধরেন কোথায় যাব, আমি যদি একটু বিডি নিউজ 24 যাই, দেখেন এটা একটা নিউজ সাইট না, আর এস এস সাবমিশনের সিম্বল হলো এটা, সবসময় মনে রাখবেন যে সাইডে এটা দেখবেন সেটাই মনে করবেন যে এটা একটা আর এস এস সাইট। ওকে, এখন ধরেন আমি আরেকটু আরেকটা জায়গায় যাই, সেটা হলো ফিডলিতে যাই। আচ্ছা, আমি ফিডলিতে এখন কী করব, এই বিডি নিউজ 24-এর আরএসএস ফিডলিতে আমি বসাব। কেন, আমি চাই ফিডলিতে প্রচুর পরিমাণে ভিজিটর আসে, তো ফিডলি থেকে যাতে সবাই আমাকে এই আমার বিডি নিউজ 24 চলে আসে ডাইভার্ট হয়। তাহলে আমার কী করতে হবে, প্রথমে এই যে আরএসএস ফিডটা আছে না, এই জায়গাটাতে কার্সর এনে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে আমাকে যেটা করতে হবে এই যে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে কপি করতে হবে, কপি করে আমার ফিডলিতে যেতে হবে, এই যে অ্যাড কন্টেন্ট নামে আছে, অ্যাড কন্টেন্টে আসবো, এটা আমি চাচ্ছি পাবলিকেশনস অ্যান্ড ব্লগস আকারে, হ্যাঁ এটাতে ক্লিক করব, তারপরে আমি এই জায়গাটাতে এটা দেব, এই যে বাংলা চলে আসছে দেখছেন, মানে আমার ইউআরএলটা কপি করে নিয়ে আসছিলাম না আমি, এই যে এটা আমি সিলেক্ট করব, এগুলো সবগুলোই বিডি নিউজ 24-এর না, এটা আসলো না কেন, আচ্ছা আচ্ছা। এখন এই বিডি নিউজ 24-এর আবার খেয়াল করেন, সরি, এই যে বিডি নিউজ 24-এর আপনার অনেকগুলো টাইটেল আছে না, এখান থেকে আবার আপনাকে চয়েস দিচ্ছে যে তুমি কোনটা ফিট করতে পারো, ডিজাইন আছে, হোম আছে, লাইফ স্টাইল, ইন্টেরিয়ার ডিজাইন, আর্কিটেকচার, ওয়ার, নিউজ, আমি চাই কি নিউজ, আমি নিউজ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে।
আসার কথাটা। এই যে চলে আসছে। এখন আমি এটা জাস্ট কি করব, ফলোতে ক্লিক করব, এরপরে নিউজে আনার পরে অ্যাড এখন দেখেন এই যে নিউজের ভিতরে বাংলা আসছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন আজকের যত নিউজ সাবমিট করছে বাংলা বিডি নিউজ 24 সব নিউজের নিউজ চলে আসছে দেখছেন। আসছে কি করতেছি আমি বুঝতেছেন আপনি? আমি এটা পড়তে চাই, এখন ভিজিট ওয়েবসাইটে যাও তাহলে। আপনারা কিন্তু সে ফিডলি কি করছে, ফিডলি কিন্তু হেডলাইনটা দেখাইলো আর দুই লাইন দিকে আপনার লোক দেখাই দিল তাই না? ফিডলির কাজ কিন্তু এতটুকুই। এখন আপনি চাচ্ছেন সোহেল হায়াত নাকি আত্মগোপনে সহস্ট্রে কক্সবাজার ফ্রান্সের নাগরিকের মৃত্যু, এখন এটা নিউজ করতে চান তাহলে আপনার এখানে ক্লিক করবেন, আপনার এই দুই লাইন কিন্তু শো করতেছে, বাকিটা ভিউ ওয়েবসাইটে চলে গেছে। কার লাভ? আমার লাভ হইলো যে আমার সাইট আমি ফিডলি থেকে ভিজিটর নিয়ে আসলাম না, ধরে নিলাম এটা আমার সাইট, আমার সাইডে আর আপনার সাইটেই তো আপনি ফিডলিতে সাবমিট করবেন। আচ্ছা বিডি নিউজ আপনাকে কেন করতে দিচ্ছে তাহলে? বিডি নিউজ এর কাজটা যে আমি এখন ফিডলিতে করে দিলাম এটা বিডি নিউজ এর জন্য লাভ হলো না? লাভ হলো না, ফিডলি থেকে সে একটা ব্যাকলিং পেল না? ঠিক তেমনি এখন বিডি নিউজ 24 এর কোনো আরএসএস যদি আমার কোনো সাইডে আমি আপলোড করি তাহলে বিডি নিউজ 24 এরও লাভ আমারও লাভ। কী লাভ বলেন তো? যে আমার সাইডে বিডি নিউজ 4 মানুষ যখন জানবে যে কর্পোরেট সলিউশনের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে কি একটা ব্লগের একটা পোর্শন আছে, সেখানে বিভিন্ন নিউজ পেপারেরও আপডেট নিউজগুলো পাওয়া যায়। তার মানে আমার যারা স্টুডেন্ট তারা তো কর্পোরেট সলিউশনে নিয়মিত ঢুকে, তো ঢুকে যখন দেখবে একটা কোনাতে লেখা আছে নিউজ ফিড আপডেট নিউজগুলো ওখানে, তখন ওখানে ক্লিক করবে না, ক্লিক করলে চলে যাবে কোথায় মূলত? বিডি নিউজ 24.com। কারণ আমার মাধ্যমে বিডি নিউজ 24.com একটা ব্যাকলিং পেয়েছে না, এটাই হলো বিডি নিউজ 24 এর লাভ। আর আমার লাভ কি? বিডি নিউজ 24 এর কন্টেন্টটা ইউজ করে আমি আমার ভিজিটরকে আমার সাইডে বেশিরভাগ সময় রাখতে চেষ্টা করি। না আমি তো এটা আপনারা ভার্চুয়ালি আমি বুঝাইছি, আপনারা বুঝেন না ক্লিয়ারটা বিষয়টা। ধরেন এখানে আপনি আর আমি, আপনার বিডি নিউজ 24.com এর মালিক আপনি, আমি এসি ফিডলির মালিক, কেমন? এখন আপনি চাইতেছেন যে আপনার বিডি নিউজ 24 প্রচুর মানুষ ভিজিট করুক তাই তো? এখন ভিজিটটা করবে যে যারা বিডি নিউজ 24.com চিনে তারা তো ডাইরেক্ট বিডি নিউজ 24.com এ ঢুকবে, আর অনেকেই আছে যে যারা চিনে না বিডি নিউজ 24.com এ ওয়েবসাইটের অ্যাড্রেস জানে না, তারা যায় কোথায়? তারা তো ফিডলির অলরেডি ক্লায়েন্ট, তারা অলরেডি আমার ক্লায়েন্ট। এখন ধরুন ফিডলি বাদ দেন, ধরুন আমি কর্পোরেট সলিউশন, আপনারা কর্পোরেট সলিউশন স্টুডেন্ট না, তো আমার ধরুন কর্পোরেট সলিউশনের 500 স্টুডেন্ট আছে, আমি বিডি নিউজ 24 এর একটা আরএসএস আমার কর্পোরেট সলিউশনের সাথে আমি লিঙ্ক করাইলাম। এখন আমার এই 500 স্টুডেন্ট যখন আমার কর্পোরেট সলিউশনে ঢুকবে, ঢোকার পরে একটা পাশ দিয়ে সাইডে বিডি নিউজ 24 এর নিউজ আপডেটগুলো দেখতে পারবে না? দেখতে পারবে তো? তো দেখতে পারলে ওখানে ডিটেলস পড়ার জন্য ক্লিক করবে, ক্লিক করলে চলে যাবে কোথায়? বিডি নিউজ 24.com এ। তাহলে লাভটা কার হলো? বিডি নিউজ 24.com এর লাভ হলো। আর আমার লাভটা কি? অনেকক্ষণ ধরে ওই সাইডেই থাকলো। হ্যাঁ আমার লাভটা কি? আমার লাভটা কি? ধরেন এই 500 জন স্টুডেন্ট থেকে এইটা জানাজানি হয়ে আরও 1000 স্টুডেন্ট হয়ে যাবে যে কর্পোরেট সলিউশনেও একটা নিউজ ফিড আসে, বা ওখানে চাইলেও তুমি ক্রিকেট খেলার খবরটা জানতে পারো। অনেকগুলো ওয়েবসাইটে আছে দেখবো যে যখন লাইভ খেলা হয় লাইভের একটা লিঙ্ক বসাই দেয়। কেন দেয় বলেন তো? কারণ আপনি যখন গুগলে সার্চ দেন, কী দিয়ে সার্চ দেন? লাইভ ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, তো তখন আপনার ওয়েবসাইটে যদি শো করে তাহলে আপনার ওয়েবসাইটে ঢুইকে যখন দেখবে যে লাইভ ওখানে দেখাচ্ছে তাহলে আপনার ওয়েবসাইটে বসে থাকবে না মানুষগুলো?
দ্যাট ইজ দ্য আরএসএস সাবমিশন। এখন আপনারা কি করবেন, বিষয়টা হলো আপনারা কি করবেন, আপনারা করবেন আপনার সাইটের জন্য করবেন, আপনার সাইটটা আপনারা কি করবেন ইনফোগ্রাফিক সাবমিট করবেন। মূলত আপনাদের রিডারের কাজ আপনাদের না, আপনাদের কাজ কি আরএসএস ফিড সাবমিশনের কাজ। এটা আপনারা করবেন কোথায়, এরকমের ফিডলি রিলেটেড যত রকমের রিডার আছে সেই রিডারগুলোতে আপনারা সাবমিট করবেন। বুঝে গেছে ব্যাপারটা? কনফিউশন থাকলে কোশ্চেন করবেন। আপনার ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনার ওয়েব ডেভেলপারকে বলে দিতে হবে যে আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাকে আরএসএস প্লাগইনটি ইনস্টল করে দেবে। আপনার ওয়েবসাইটে আবার যদি আরএসএস প্লাগইন ইনস্টল করা না থাকে তখন আবার আপনি আরএসএস সাবমিট করতে পারবেন। এখন যখন আপনি কোনো বায়ারের কাজ করবেন, ধরেন একটা বায়ার সে কী করছে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এখন তার ওয়েবসাইটে অ্যামাজনের প্রোডাক্ট রিলেটেড সব কিছু আছে, আর্টিকেলও লেখা আছে, ওখানে আপনার আরএসএস সিট করাও আছে, আপনার বায়ারের ওই আরএসএস ফিডের ইউআরএলটা নিয়ে আপনি কি কাজ কি আপনার শুধু এই আরএসএস রিডারগুলোতে সাবমিট করে দেওয়া, বসাই দেওয়া, আর কোনো কাজ নেই, এতটুকুই কাজ। আর ফিডলিতে ধরেন 5 কোটি ভিজিটার্স আছে, তো ফিডলিতে 5 কোটি ভিজিটার থাকলে ফিডলির ভিতরে যদি আপনার সাইডের একটা আরএসএস বসানো থাকে 5 কোটি থেকে আপনি 50টা পান, অসুবিধা তো নেই, তাহলে 50টা ব্যাকলিঙ্ক হয়ে আপনার সাইট ভিজিট করলো কোত্থেকে ফিডলি হয়ে। বিষয়টা বুঝে গেছে? দ্যাট ইজ দ্য ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক পুরো 6,000, 7,000, 10,000 ব্যাকলিঙ্ক এভাবেই হয়, যে এক একটা সাইডে দেখেন যে 500, 2,000, 4,000 ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে। কেন করছে? যত বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তত বেশি আপনার জন্য লাভ। আর এটার জন্য তো আপনার পয়সা নিচ্ছে না, আর এটা তো ডেলি ডেলি করতে হচ্ছে না, ওয়ান টাইম, আজকে 100 করলেন কালকে 200 করলেন, এরকম করতে করতে যদি আপনি কোটিতে সারাই যেতে পারেন কোনো আপনার বাধ্যবাধকতাও নাই আর আপনার এখানে কোনো নিষেধাজ্ঞাও নেই, যত বেশি ব্যাকলিঙ্ক তত বেশি ভিজিটর। ওপেন আরএসএসটা ওপেন করাই থাকে, কারণ আরএসএসটা সাবমিট করলে তো আপনার লাভ, লস তো নাই, এই জন্য মানুষের জন্য একটা ওপেন করে দিলেন, খাও যত পারো খাও, অসুবিধা নেই, যত বেশি সাবমিট করে। যেমন এই যে বিডি জবস ওপেন করে রাখছিল বললেই তো তারে দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল দিতে গিয়ে কিন্তু তার অরিজিনাল একটা কি হয়ে গেল, একটা ফিড দিতে হয়ে গেছে না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে যেমন ফিডলি চলে আসছে প্রথমেই দেখছেন, top 7 ফ্রি অনলাইন আরএসএস রিডার, এই যে এগুলো সবগুলোতে রেজিস্ট্রেশন করবেন। কারণ একবার রেজিস্ট্রেশন করলে আপনি সারা সব ধরনের ওয়েবসাইটই আপনি কি করতে পারবেন, আরএসএস ফিড করতে পারবেন। আচ্ছা, এটা গেল আরএসএস ফিড রিডার্স। তারপরে আরেকটা জিনিস, সেটা হলো যে ইবুক সাবমিশন, মানে ইবুক দিয়ে অনলাইন বই বলি না আমরা, ইবুকের মাধ্যমে কীভাবে ব্যাকলিংক পাওয়া যায়। এটার জন্য অনেক সময় দেখবেন আপনারা খেয়াল করবেন যে আপনাদেরকে গুগলে যদি সার্চ দেন যে এসইও, আমি যদি এখনই সার্চ দিই দেখেন যে এসইও ইবুক, ফ্রি ইবুক লার্নিং এসইও ফ্রম এক্সপার্টস, আমি যদি একটু সার্চ দিই দেখি কী আসে। এই যে এখান থেকে আপনাকে কী করতে বলতেছে, ডাউনলোড করতে বলতেছে, বাট তার আগে আপনাকে কিছু তথ্য দিতে হবে, সে তথ্য যদি দেন তাহলে আপনার এসইও লার্নিংয়ের কিছু একটা বই পাবেন। এই বইটা কী আকারে পাবেন? পিডিএফ আকারে পাবেন, ডাউনলোড অপশনটা পিডিএফ আকারে হবে।
একটু ওয়েট করি আমরা, এটা ডাউনলোড হচ্ছে। আমি একটা ইবুক পাইয়ে গেলাম, তাই না? এখন দেখেন ইবুকটা যখন আমি পড়তে যাচ্ছি, দেখেন আমি যখন পড়ি, এই যে দেখছেন পিডিএফ এর মধ্যে কি করে দিচ্ছে, সে লিংক করে তৈরি গেছে। আমি যখন দেখেন ইবুকটা পড়তেছি না, আপনি তো পড়বেন, এরকম ভালো ইবুক পাইলে তো আপনি তো পড়বেন নাকি? পড়তে পড়তে যখন নিচের দিকে যাবেন তখন কিন্তু ওরা কিছু বলে দিচ্ছে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরস। তুমি যদি চাও এখানে ক্লিক করো, এটা অ্যাঙ্কর টেক্সট পড়ছে না। সো এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ঘটনাটা কী বসে, এটার জন্য এই ইবুকটা যারা বানাইছিল তাদের সাইটে চলে আসছে। তার মানে হ্যাঁ মোজ বানাইছিল। তো আপনাকে এখন কী করতে হবে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে একটা আপনার একটা ইবুক বানাইতে হবে, তাই না? ইবুক বানাবেন কি দিয়ে? আপনি তো ইবুক বানাইতে হলে অনেক কষ্ট হবে, লিখতে পারবেন না, এই করবেন সে করবেন। সেক্ষেত্রেও আপনার গুগলের কাছ থেকে আপনি একটা টপিক নিয়ে নেন, ধান নেন, ধান নিয়ে একটা আর্টিকেল লেখেন, রিরাইট করেন আর্টিকেল, তাই না? বা আমরাও অনেক সময় যে ক্লাস টেলাসগুলো নিয়েছি এগুলো আপনি বলতে পারেন, আপনি একটা লিখে দিতে পারেন এরকম যে এসইও লার্নিং টিপস ফর বিগিনার্স, কেমন? তারপর লিখবেন, এরপর লিখতে পারেন যে ফার্স্ট টপিকস স্টেপস অফ এসইও। এরপর আমি একটা পিকচার দিয়ে দিয়েছিলাম না, আমার স্লাইডে একটা পিকচার ছিল মনে আছে, ঘুরে একটু আগে যেটা ইনফোগ্রাফিকে দেখাইছিলাম যে মাঝখানে এসইও লেখা থাকবে, কিওয়ার্ড রিসার্চ, তারপরে কি কম্পিটিশন অ্যানালাইসিস, স্টেপ অফ এসইও। আচ্ছা ফার্স্ট টপিকস এটা না দিয়ে দেই টাইপস অফ এসইও, একটা দিলাম অন পেজ অপটিমাইজেশন, একটা দিলাম ধরেন পেজ অপটিমাইজেশন। ওকে, তবে লাভ লাভ বহুত কিছু নিচে লিখে দিলাম, মানে অন পেজ অপটিমাইজেশন কি, অন পেজ অপটিমাইজেশন কি, হ্যাঁ এগুলো দিলাম। এখন আপনি চাচ্ছেন ভিজিট করাইতে কাকে, আপনার একটা ওয়েবসাইটকে চাচ্ছেন, এইটাকে আপনি ধরেন এই অন পেজ অপটিমাইজেশনটারই লিঙ্ক বানাই দেবেন। কীভাবে বানাবেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, হাইপার লিঙ্ক দিবেন, হাইপার লিঙ্ক দিয়ে এখানে আপনি দিবেন www.shikbokui.com। তার আগে আমি একটা কাজ করব, আমি কোন পেজটা ভিজিট করাতে চাই shikbokui.com এর, মেইন পেজটা চাই না কোনো সাব পেজ চাই, সেটা আমি আগে সিলেক্ট করে নিয়ে আসবো। তাই আমি চাচ্ছি shikbokui.com এর মধ্যে যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলোর একটা আমি ভিজিট করাইতে চাই। তাহলে আমি কী করবো, এই লিঙ্কটা কপি করব, কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। ওকে, আর এই যে টেক্সট টু ডিসপ্লে মানে কী দেখাবে, টেক্সটের অ্যাঙ্কর টেক্সট কোনটা, এটা দেন। ওকে ঠিক আছে, এখন এটা কী হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এখন এটা আপনি কী করবেন,
সেভ করবেন কিতে, এটা একটা ইবুক বানিয়ে ফেলছেন আপনি, আরও ডিজাইন ডিজাইন করবেন, আমি সিম্পলি দেখাচ্ছি আর কি, কিছু পিকচার টিকচার দিবেন, কালারটা একটু চেঞ্জ করে দিবেন, এটাকে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস, আমি এটাই সিলেক্ট করলাম, আমি এটাকে সেভ করি আপনার এফ ড্রাইভে, কী নাম, এসইও লার্নিং টিপস ফর বিগিনার্স নামে দিলাম, পাবলিশ। দেখেন পিডিএফটা ওপেন হয়ে গেছে না, এটা আমার ইবুক হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গাটাতে ক্লিক করি, দেখেন তাহলে কোথায় যাচ্ছে, আসছে না। এখন আমার কাজ কি, আমার ইবুক বানাই ফেলছি, এখন আমার কাজ হলো আপনার এই যে পিডিএফ যেটা আমি বানাইলাম, সেই পিডিএফটা কোথায় আসছে, সেভ করছিলাম আমি এফ ড্রাইভে, এই যে এসইও লার্নিং টিপস ফর বিগিনার্স, এই ফাইলটা আমার সংরক্ষণ, আমার একটি ইবুক তৈরি হয়ে গেছে। এখন ইবুকটা আমি কি করব, সারা দুনিয়ায় সরাই দেব, বুঝতে পারছেন। কীভাবে সরাবো সেটার জন্য অনেক ধরনের ওয়ে আছে, স্লাইড শেয়ার দিয়ে পারেন, দেখেন স্লাইড শেয়ার অনেক ধরনের এখানে অলরেডি করাই আছে, যে সে একটা ইবুক এখানে কি করছে, স্লাইড সাবমিট করছে, এখানে আপনি এটা এটা পড়বেন, দেখছেন এখানে হাত হাত চলে আসছে, লিঙ্ক খেয়াল করছেন, এটা হলো স্লাইড। এখন এটা দিয়ে যে জিনিসটা আমি বুঝাইলাম, যেটা হলো যে আমি তো একটা ইবুক বানাইছি, তাই না। আপনারা চাইলে কিন্তু কি করতে পারেন, একটা স্লাইডও বানাইতে পারেন এসইওর উপর, কারণ একটা ক্লাসের একটা স্লাইড বানানো কি কঠিন, সেই স্লাইডটাও আপনি চাইলে এখানে পাওয়ার পয়েন্ট দিয়ে বানিয়ে আপনি এখানে আপলোড করতে, ঠিক আমার যেটা পিডিএফ যেটা আমি করছি সেটা গুগল ডকে আপনি সাবমিট করতে পারেন, গুগলে সাবমিট করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন, টুইটারে করতে পারেন, ইন্টারেস্টে করতে পারেন, সব জায়গায় করা যায় ইবুকটা বানানো থাকলে। দ্যাট ইজ দ্য ব্যাকলিং ক্রিয়েশন ফর ইবুক। তার মানে আমি যে লিঙ্কটা বানাইছিলাম কোজেন এটা, কারণ আমার তো এইটা যত জায়গায় আমি পাঠাইতে পারবো এখন, সেটাই আমার কী জন্য লাভ, কারণ এটা পাঠানো মানে এটা পড়া মানু হয়েছে, মানুষ হয়েছে যে শিখব কইতে চলে যাও, আর আমার টার্গেট হয়েছে শিখব কইতে ভিজিটর পাঠানো, ক্লিয়ার। গুগলে করবেন, আমি তো এগুলো দেখাচ্ছি না যে আপনার একটা এক্সপার্ট বলে, এই যে এটা একটা সাইট, লিঙ্কস প্রদান প্রমোশন করতে হবে, এখানে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে, সবার আগের সব কথা শেষ করতে হচ্ছে, যে সাইটেই কাজ করতে যান না কেন আপনাকে সাইন আপ আপনাকে করতেই হবে, সাইন আপ না করা পর্যন্ত, যেমন স্লাইড শেয়ার যেটা একটু আগে দেখাইলাম, স্লাইড শেয়ারও কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে, সাইন আপ, সাইন আপ না করলে আপনাকে স্লাইড এখানে সে আপলোড করতে দিবে না, লিঙ্কডইনের মাধ্যমে পারেন অথবা আপনি ডাইরেক্টও পারবেন, জয়েন নাও
এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। ঠিক তেমনি এখানেও যেখান থেকে আপনি আপনার পছন্দের যতগুলো আছে সবগুলো আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। ঠিক আছে, খুঁজে নেবেন কেমন, কারণ আমি নিজেও জানি না যে কোনটা থেকে কোনটা, হাজার হাজার রকমের সাইট আছে, একটা দুইটা তো না, যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। বাট যেগুলো টপ চার্টে আছে একটু র্যাঙ্কটা নিয়ে নেবেন। ওই যে আমি পিআর চেকার দেখাইছিলাম মনে আছে, হ্যাঁ পেজ র্যাঙ্ক চেকার দেখাইছিলাম না, জাস্ট পেজ র্যাঙ্ক চেকার দিয়ে আপনি ডোমেইনটাকে কী করবেন, পেজ র্যাঙ্ক কত এটা এটা দেখে নেবেন। যদি পেজ র্যাঙ্কটা ভালো থাকে তাহলে ওইগুলোতেই আপনারা কী করবেন, ইবুক সাবমিট করবেন। বলেন আর কোনো কোশ্চেন আছে?